নমস্কার বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে তিনটি বড় সড়ো আপডেট। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে দ্বিতীয় এবং তৃতীয় আপডেটটি সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে। সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কেন ইম্পর্টেন্ট ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের দিয়ে দিই যে এর আগে কিন্তু আমরা রেশন কার্ড নিয়ে কিছু ইম্পর্টেন্স নিউজ নিয়ে একটি ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই যারা দেখেননি একবার দেখে নেবেন। তো প্রথম যেই বড় সড়ো ঘোষণাটি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা দুয়ারে সরকার প্রকল্প নিয়ে। হ্যাঁ বন্ধুরা, দুয়ারে সরকারে এবার আরও নতুন পরিষেবা দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজেই ঘোষণা করেছেন। হ্যাঁ বন্ধুরা, বৈঠক থেকেই দুয়ারে সরকার নিয়ে আরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন যে দুয়ারে সরকারে প্রথম পর্যায়ে যা করেছি, দ্বিতীয় পর্যায়ে আমাদের প্রায় 1,04,402 ক্যাম্পে মোট 3,69,00,000 মানুষ এসছেন। এর মধ্যে 3,15,81,000 দরখাস্ত জমা পড়েছে, যার মধ্যে 2,78,65,000 পরিষেবা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় 60,000 থেকে 65,000 মানুষকে এখনও পর্যন্ত পরিষেবা দেওয়া যায়নি। অর্থাৎ দ্বিতীয়বার যখন, অর্থাৎ দুয়ারে সরকারের দ্বিতীয় ক্যাম্পটি যখন হয়েছিল তখন প্রায় 50,000 থেকে 60,000 থেকে 65,000 মানুষের পরিষেবা দেওয়া হয়নি। তো এবার যেন এই কোনো গ্যাপ না হয় বা যা এবারের দুয়ারে সরকার তা পূরণ করবে। অর্থাৎ এবার দুয়ারে সরকারের যে যতগুলো আবেদনপত্র জমা দেবে, রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা করা হবে যে তার 100% মানুষকে পরিষেবা দেওয়ার। এছাড়াও এবার দুয়ারে সরকারে প্রায় 18টি পরিষেবা যুক্ত হচ্ছে, এর মধ্যে 6টি পরিষেবা নতুন। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এবার কৃষি দফতরের কিষাণ ক্রেডিট কার্ড, ফিশারিজ দফতরের মৎস্যজীবী রেশন কার্ড, এমএসএমই দফতরের আর্টিসান ক্রেডিট কার্ড, তাঁতশিল্পীদের জন্য ক্রেডিট কার্ড, পঞ্চায়েত দফতরের HCG ক্রেডিট লিঙ্কেজ, এই নতুন পরিষেবাগুলো পাওয়া যাবে। অর্থাৎ যেই পরিষেবাগুলো আপনাদের বললাম যেগুলোর নাম, এই প্রতিটি প্রকল্পের সুবিধা এবার কিন্তু আপনারা নতুন করে পেয়ে যাবেন। ফলে এবারে দুয়ারে সরকারে মোট 24টি পরিষেবার জন্য আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ টোটাল 24টি পরিষেবার জন্য আবেদন নেওয়া হবে। 1 ফেব্রুয়ারি থেকে পাড়ায় পাড়ায় সমাধান শুরু হচ্ছে, 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত আবার শুরু হবে দুয়ারে সরকার। তো এটা একটু পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলাম, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরের খবরটি কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সরকারি কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না। সব অভিযোগকে, অর্থাৎ একটা সাধারণ মানুষ, একটা সাধারণ দৈন্য, যদি লোক, গরিব শ্রেণী যদি কোনো অভিযোগ করেন তো তার অভিযোগকেও গুরুত্ব দিতে হবে, এমনই কিন্তু স্পষ্টভাবে সরকারি আধিকারিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা সাধারণত দেখে থাকি যে বিভিন্ন সরকারি কাজে অযথায় অনেক সময় দেরি হয়, অনেক সময় কর্মী অভাবে, অনেক সময় কারোর অপারগতার জন্য এইরকম দেরি কিন্তু আপনারা দেখতে পারেন। তো এই সমস্ত যেন না হয়, উপরতলার কর্মীরা কিন্তু নিচুতলার কর্মীদের কাজ দিয়ে দায় ঝেড়ে ফেলছেন এমনটা চলবে না। সিএমও গ্রিভিলেন্স এ নজর দিতে হবে, মানুষকে পরিষেবা দেওয়া আর তাদের অভিযোগ দূর করাটাই কিন্তু প্রায়োরিটি। মানুষের অভিযোগ শুনতে হবে, ভিডিও গ্রিভিয়েন্স তো আছে, তার সংযোজন, যারা কাজ করছেন না তাদের মধ্যে কাজ করার প্রবণতা আনতে হবে। অর্থাৎ যারা যারা কাজ করছেন না, যারা সরকারি শুধুমাত্র মাইনে নেবেন, কোনো কাজ করবেন না, একটা কাজের জন্য দুদিন যেটা লাগে সেটাকে 2 মাস লাগাবেন এমনটা কিন্তু চলবে না, এমনটাই কিন্তু স্পষ্টভাবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠকে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ সরকারের যে কোনো কাজে এখন থেকে গতি আনতে হবে। সেই সম্পর্কে তিনি বলেছেন যে দুয়ারে সরকারে আরও পরিষেবা যুক্ত হচ্ছে, যে প্রকল্পগুলো আপনাদের বললাম সেগুলো আনা হচ্ছে। এছাড়া 15 ফেব্রুয়ারি থেকে আবারও দুয়ারে সরকার প্রকল্প চালু হবে, কোভিডের জন্য তা পিছিয়ে গেছিল। 1,15,00,000 লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আনা হয়েছে, টোটাল 1,15,00,000 মানুষকে 4,078 কোটি টাকা দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত। বাকিদের বলবো দরখাস্তে ভুল আছে কিনা দেখুন, যারা আবেদন করেননি তারা এবারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করুন।
তো আপনাদের মধ্যে যারা যারা আবেদন করেননি, আপনারা যদি জানতে চান যে কি করে আবেদন করতে হয় বা প্রসেস কি কি রয়েছে যদি জানতে চান, এবং এই নিয়ে যদি আপনারা ডেডিকেটেড কোনো ভিডিও চান, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা নির্দিষ্ট একটি ভিডিও করার চেষ্টা করব। এছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কিন্তু একটা বড়সড় কথা বলেছেন বা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো প্রায় এখনও পর্যন্ত 1,14,000 জন আবেদন করেছেন, 14,000 জনের আবেদন মঞ্জুর হয়ে গেছে এবং 14,000 জন ইতিমধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়ে গেছেন, 25,000 জনকে প্রভাবশালী অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু কিছু ব্যাংক একেবারেই সহযোগিতা করছে না। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের প্রশ্ন করেন যে আমাকে বলতে পারেন কোঅপারেটিভ ব্যাংক থেকে কেন সাহায্য নেওয়া হচ্ছে না কেন, আর কতবার আমাকে একই কথা বলতে হবে, অন্য ব্যাংক না কোঅপারেটিভ ব্যাংক লোন দেবে, অর্থাৎ অন্য সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক যদি আপনাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিতে অস্বীকার করে, যদি আপনাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিতে না চায়, তাহলে কোঅপারেটিভ ব্যাংক থেকে লোন আপনারা পেয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরে SBI সম্প্রতি ওই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে শুনে তিনি বললেন, ওরা শুধু যুক্ত নয় আরও কিছু করে না, দয়া করছে মনে হচ্ছে, পড়ুয়ারা টাকা লোন চাইছে, সরকার গ্যারেন্টার, এটা তো সরকারের টাকা, প্রয়োজনে SLVC মিটিং ডাকো, জানতে হবে পলিটিক্যালি কেউ বারণ করে দিয়েছে কিনা, আর কোঅপারেটিভ ব্যাংক লোন দেবে না তাকে রাখার কোনো দরকার নেই, অর্থাৎ যে কোঅপারেটিভ ব্যাংক কোনো লোন দেবে না, যে কোঅপারেটিভ ব্যাংক স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন দিতে অস্বীকার করবে তাকে রাখার কোনো দরকার নেই, এমনটাই কিন্তু কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরও রঙিন হবে কার্নিভাল, এক মাস ধরে চলবে সেলিব্রেশনের পরিকল্পনা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুর্গাপুজোর আগে বিশাল মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবার মিছিলের দিনক্ষণ আর সেখানে সকলের ভূমিকা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তবে শুধুমাত্র কলকাতাতে নয়, জেলায় জেলায় হবে মিছিল। কি কারণ? কারণ বাংলা দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দিয়েছে ইউনেস্কো, আর এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে রাজ্য সরকার। ধন্যবাদ জ্ঞাপন করতে 1 বছর 1 মাস আগেই দুর্গাপূজা উদযাপন শুরু হয়ে যাবে রাজ্যে, সেই উদযাপন শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। ওই দিন রাজ্য জুড়ে বিশাল মিছিলের আয়োজন করছে রাজ্য সরকার, সেই মিছিলের দায়িত্বভার দেওয়া হচ্ছে পর্যটন এবং তথ্য সংস্কৃতি বিভাগের ওপরে। দুর্গাপুজোকে ইতিমধ্যে হেরিটেজ সম্মান দিয়েছে ইউনেস্কো, এটা কিন্তু আমরা বাঙালিদের একটা বিশাল বড় পাওয়া, আর সেই আনন্দকে উদযাপন করতে এক মাস জুড়ে কার্নিভাল হবে পশ্চিমবঙ্গে। তবে শুধুমাত্র এমনটা নয় যে এই কার্নিভাল বা এই আনন্দ উৎসবটি শুধুমাত্র কলকাতাতে হবে, এমনটা নয়, জেলায় জেলায় হবে এই মিছিল বা এই আনন্দ বা এই কার্নিভাল। তো এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।